हाई एवरीवन आसलामु आलाइकुम बांगला कुकिंग आरो एकटी नतुन रेसिपि देखार जोन्नो सबाइके वेलकाम जानाच्छि। आर आजके रेसिपिटी होच्छे इफ्तार स्पेशाल कलार कालारफुल लाच्छि। जेहेतु रमजान मास आसछे आर रमजान मासे प्रचुर गरम पड़े एबं इफ्तारेर समय एरकम एकटा ठंडा ठंडा लाच्छि जदि हय ताहले मन प्राण दुटोई जुड़िए जाबे। आर एई कलार लाच्ছিটা বানাতেও কিন্তু বেশি একটা ইনগ্রেডিয়েন্টস লাগে না, খুবই অল্প সময়ে তৈরি করা যায়। কলার কালারফুল লাচ্ছি তৈরি করার জন্য চুলোয় একটা হাঁড়িতে আমি 1.5 কাপ পানি নিয়ে নিয়েছি আর চুলোটা কিন্তু আমি অন করিনি। তারপর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ আগার আগার পাউডার। আগার আগার পাউডারটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ চিনি। আগার আগার পাউডারের পরিবর্তে চায়না গ্রাস কিংবা জেলেটিন দিয়েও একই কাজ করা যাবে। সবকিছু ভালোভাবে মেশানোর পর চুলোটা অন করে জাল করে নেব। এই তো পানিতে বলক চলে এসেছে আর সবকিছু মিশে গিয়েছে। এখন নামিয়ে আলাদা আলাদা বাটিতে ঢেলে নিতে হবে। আর এই কাজটা খুবই তাড়াতাড়ি করতে হবে যেহেতু আগার আগার পাউডার দেওয়া আর আগার আগার পাউডার খুব তাড়াতাড়ি জমে যায়। আমি একই সাইজে 3টা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে সমান ভাগে ভাগ করে দিয়েছি। যেহেতু 3টা কালারের জেলো তৈরি করব তার জন্য দিয়েছি 2-3 ফোঁটা করে কলার ফ্লেভার। যেহেতু কলার লাচ্ছি বানাচ্ছি তাই কলার ফ্লেভারটাই দিয়েছি। আর দিয়েছি রেড ফুড কালার, একটার মধ্যে ইয়েলো ফুড কালার আর দিয়েছি গ্রিন ফুড কালার। কালার এবং ফ্লেভার দিয়ে খুব তাড়াতাড়ি মিশিয়ে নিতে হবে, না হয় কিন্তু জমে যাবে। আর কালারগুলো একটু ভালো মানের নেওয়ার চেষ্টা। এখন এই জেলোর বাটিগুলোকে হালকা ঠান্ডা করে তারপর ফ্রিজে রেখে দেবো 30 মিনিটের জন্য। সেই ফাঁকে আমি লাচ্ছির প্রিপারেশনটা করে নিচ্ছি। একটা ব্লেন্ডারে জাগে নিয়ে নিচ্ছি 1.5 কাপ লিকুইড দুধ। আমি যেই মগে করে দুধ দিয়েছি এইটার মধ্যে 1.5 কাপ দুধই ধরে। তারপর নর্মাল তাপমাত্রার পানি দিয়ে দিচ্ছি 1.5 কাপ, মানে সম পরিমাণ পানি দিয়েছি। 1/4 কাপ দিয়ে দিচ্ছি পানি সহ টক দই। টক দইয়ের পরিবর্তে মিষ্টি দইও দেওয়া যাবে। দিয়ে দিচ্ছি 2টা কলা কুচি করে কেটে। 1/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা যার যার টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন। দিয়েছি 1/2 চা চামচ বিট লবণ। নর্মাল লবণের পরিবর্তে বিট লবণটা দিলে এর টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। এখন সবগুলোকে একসাথে ব্লেন্ড করে নিয়ে ফিরে এসেছি। এই তো আমাদের ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন লাচ্ছি বানানোর অন্যান্য প্রিপারেশন করে নিচ্ছি। আমি একটা বড় বাটিতে লাচ্ছিটা ঢেলে নিচ্ছি। তারপর যে জেলগুলো সেট হতে দিয়েছিলাম দেখুন এগুলো কিন্তু সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়ে এসেছি। এখানে আমি একটা নারকেল কুরুনের কাটা নিয়েছি আর এরকম কাটা না থাকলে যে কোনোভাবে জেলগুলো কেটে নিতে পারেন। তবে আমি আজকে একটু লম্বা লম্বা করে জেলগুলো কাটবো, এতে দেখতে সুন্দর লাগবে, মানে সেমাইয়ের মতো লাগবে। আর একইভাবে সবগুলো জেলো কেটে নেব। আর দেখতে পাচ্ছেন জেলোগুলো দেখতে সেমাইয়ের মতো লম্বা লম্বা হয়েছে, এতে করে খেতেও ভালো লাগবে। একইভাবে সবগুলো জেলো কেটে নিয়েছি। এখন এটাকে এক সাইডে রেখে শুধু মেশানোর পালা। যেই লাচ্ছির মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটার মধ্যে একে একে জেলোগুলো দিয়ে দিচ্ছি। আর দেখে বোঝা যাচ্ছে কতটা কালারফুল হবে। আর দিয়ে দিচ্ছি 2টো কলা কুচি করে কেটে নিয়েছি। আর এইভাবে করে কলা কেটে দিলে খেতে অনেক ভালো লাগে। ব্যাস শুধু মেশানোর পালা। ভালোভাবে মিশিয়ে নিলেই হয়ে যাবে আজকের কলার লাচ্ছি বা শরবত। আর এই লাচ্ছিটা তৈরি করবেন ইফতারের ঠিক আগ মুহূর্তে বা 10 মিনিট আগে, যেহেতু কলা না হয় কালো হয়ে যাবে। এই তো মেশানোর পর আমি একটু রু আফজা আর জেলো দিয়ে পরিবেশন করে নিয়েছি। যে কোনোভাবে পরিবেশন করেন না কেন খেতে কিন্তু অনেক ভালো লাগবে এবং স্বাস্থ্যকর। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল বাটন প্রেস করে দিবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।